যতদূর চোখ যায় চারদিকে ধবধবে সাদা, রাস্তাঘাট থেকে শুরু করে ঘর বাড়ি কিংবা পার্কিং করা গাড়ি সবই ঢেকে গেছে ধবধবে সাদা বরফে। গাছের ডালেও ঝুলে আছে ঝুড়ি ঝুড়ি বরফ, যেন বরফের রাজ্য। বিরামহীন বরফ বৃষ্টিতে কানাডার মন্ট্রিয়াল শহর সকাল থেকে যেন সাদা শ্বেত পাথরে মুড়িয়ে রাখা হয়েছে। আদি অকৃত্রিম শুভ্রতায় ছেয়ে গেছে বিশ্ব জীববৈচিত্র্য সম্মেলন স্থল মন্ট্রিয়ালের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার প্রাঙ্গণ। -5-6 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়ার এমন বিরূপ রূপের মধ্যেও জীববৈচিত্র্য সম্মেলনের দশম দিনে বেশ জমজমাট ছিল আলোচনা ও সাইড ইভেন্ট বৈঠকগুলো, বিশেষ করে বন্য ও জলজ প্রাণী রক্ষা এবং আদিবাসীদের বসবাস নিশ্চিত করা নিয়ে এদিন আলোচনার টেবিল ছিল সোচ্চার। 196টি দেশের আসরে পিছিয়ে ছিল না বাংলাদেশও। পরিবেশ মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে সামাজিক বনায়ন সহ প্রায় 22% বৃক্ষ আচ্ছাদন অর্জন করেছে, তবে সামুদ্রিক জীব বৈচিত্র্য অর্জন মাত্র 7%। 2030 সালের মধ্যে 30% জীব বৈচিত্র্য রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোকে ঋণ নয় বরং জীব বৈচিত্র্য রক্ষায় অনুদান দেয়া। এক দেশের অর্থায়নে সমস্ত বিশ্বকে তো আর সমাধান করে দেওয়া যাবে না, সবাই যদি এগিয়ে না আসে তাহলে এটা সম্ভবপর হবে না। তো আমরা আশা করি সবাই এগিয়ে আসতে হবে, লোন গ্রান্ট হিসেবে দিবে। পরিবেশ কর্মীরা বলছেন, সম্মেলনে গত 10 দিনে দফায় দফায় নানা আলোচনা হলেও তহবিল গঠন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য 30% জায়গা রাখার বিষয়ে এখনো একমত হতে পারছে না উন্নয়নশীল ও উন্নত দেশগুলো, যা হতাশাজনক। একটা টার্গেট নিয়ে আলোচনা হচ্ছে যে পৃথিবীর 30% এলাকায়, 30% এলাকায় সংরক্ষিত এলাকা করতে হবে, কিন্তু স্থানীয় ঐতিহ্যবাহী আদিবাসী নানা সম্প্রদায় তাদের এই নিয়ে নানা ধরনের আপত্তি আছে যে তাদের অধিকার রক্ষা করে যাতে কাজটা করা হয়, কিন্তু বেশ কিছু উন্নত দেশ হচ্ছে ইউরোপ আমেরিকার দেশগুলো আসলে এটাতে খুব একটা রাজি না, ফলে এখানে আলোচনাটা এক জায়গায় আটকে আছে। কার্বন নিঃসরণের কারণেই বিশ্বজুড়ে সাম্প্রতিক বছরগুলোতে ঝড় বন্যা খরা ও তুষারপাত বেড়েছে বলে দাবি করা হয়েছে 15তম কপ সম্মেলনে। ব্যাপক তুষারপাতের মধ্যেও বিশ্ব জীববৈচিত্র্য সম্মেলনের দশম দিনে প্রায় অর্ধ শতাধিক দেশের পরিবেশ মন্ত্রীরা অংশ নিয়ে বিশ্ব জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ ধ্বংসের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করেছেন। তারা বলছেন, এখন উন্নয়নশীল দেশগুলোর পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত দেশগুলোকে তহবিল গঠন করা উচিত, যেমনটা ইতিমধ্যেই করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরিবেশ মন্ত্রীরা বলছেন, যদি এই সম্মেলনে তহবিল গঠন করা না হয় তাহলে এ ধরনের সম্মেলনের সার্থকতা অধরাই থেকে যাবে। মাহমুদ রাকিব, এখন মন্ট্রিয়াল, কানাডা।